গ্রাম ভালো লাগে না কিংবা গ্রামে শৈশবের স্মৃতি নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল সেই গ্রাম বাংলা নিয়ে ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান প্রিয় বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক আজ আমরা হাজির হয়েছি মৌলভি বাজার জেলার রাজনগর উপজেলায় এই উপজেলার নানা ঐতিহাসিক স্থাপনা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সাথে রয়েছি আমি আহমদ সেলিম দর্শক মৌলভি বাজার জেলার রাজনগর উপজেলার একটি ঐতিহাসিক স্থান এটি আমরা সবাই জানি লীলা নাগের নাম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী সেই লীলা নাগের পৈতৃক বাড়ি এটি লীলা নাগের বাবা গিরিশচন্দ্র নাগ কলকাতার গোয়ালপাড়া মহকুমার একজন প্রশাসক ছিলেন সেই সুবাদে লীলা নাগ কলকাতায় জন্মগ্রহণ করেন তারপর প্রাথমিক শিক্ষাও সম্পন্ন করেন সেই কলকাতায় তারপর মাধ্যমিক শিক্ষার জন্য ছুটে আসেন ঢাকার ইডেন গার্লস স্কুলে সেই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে আবার ছুটে যান কলকাতায় কলকাতার বেথুন কলেজ থেকে সম্পন্ন করেন বিএ সেই বিএ পরীক্ষার পর আবার ছুটে আসেন ঢাকায় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1913 সালে তিনি ভর্তি হন দর্শক কলকাতায় জন্মগ্রহণ করলেও এই পৈতৃক বাড়িতে বহুবার এসেছেন লীলা নাগ সেই বাড়ি আজ আর নেই আছে কেবল ধ্বংসাবশেষ সেই ঐতিহাসিক এই ধ্বংসাবশেষ দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন পর্যটকরা এই বাড়িতে আসেন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি থেকে এমএ পাশ করা লীলা নাগ আজ আর নেই আছে কেবল তার স্মৃতি সেই স্মৃতি রক্ষার দাবি এই এলাকার মানুষের বিপ্লবী লীলা নাগ আমাদের এই পাশের সন্তান এই লীলা নাগ আন্দোলন সংগ্রামে যে ভূমিকা পালন করেছেন তা আমাদের কাছে খুবই গৌরবান্বিত আর সেই লীলা নাগের পৈতৃক পিতামাটি অবহেলায় আমরা বারবার তার এই স্মৃতিরক্ষার্থে আমাদের উপজেলা জেলা পর্যায়ে আমরা স্মারকলিপি প্রদান করেছি আমি আশা করব এই বিপ্লবীন লীলা নাগের স্মৃতিটি ধারণ করলে আমাদের
রাজনগর তথা মৌলভীবাজারের যে সাহিত্য সংস্কৃতির বিপ্লবের যে বৈচিত্র্যময়তা ও নারী জাগরণের যে ঐতিহ্য তা আমরা ধরে রাখতে পারব। এই লানাগি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ছাত্রী। দর্শক, লীলা নাগের ইতিহাসের সাথে মিশে আছে কুঞ্জলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম, অর্থাৎ এই প্রতিষ্ঠান যার নামে করা হয়েছে সেই কুঞ্জলতা নাগ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, লীলা নাগের মা। সেই মায়ের স্মৃতি রক্ষার্থে এই শিক্ষা প্রতিষ্ঠান 1345 বাংলায় প্রতিষ্ঠা করা হয়। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা, আর রাজনগর উপজেলার পাঁচকাউ গ্রাম একটা ইতিহাস জনপদ। তো এখানে আসলে জনার্দন কর্মকার নামে একজন কর্মকার ছিলেন, এখানে একটা লৌহ শিল্পের একটা পুরানো ইতিহাস আছে। তারা লোহা দিয়ে অনেক জিনিস তৈরি করতো। ব্রিটিশ বিরোধী আন্দোলনে জনার্দন কর্মকার একটা কামান তৈরি করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই কামানটা পরবর্তী সময় আসলে সেই পরিমাণ গোলা বারুদ না থাকা এটার ব্যবহার হয়নি। এটা উসমানী জাদুঘরে ঢাকায় আছে এখনও, আমাদের রাজনগরের ইতিহাস। রাজনগরের ইতিহাস হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ, এই লীলা নাগের বাড়ি হচ্ছে রাজনগরে। আমরা কিছুক্ষণ আগে লীলা নাগের বাড়ি দেখে আসছি। এরপরে আরেকটা ঐতিহাসিক বিষয় আছে যে এখানে বাংলা ভাষায় প্রথম যে পত্রিকা সংবাদ ভাস্কর প্রকাশ হয়েছিল, এই যিনি সম্পাদনা করেছিলেন ওনার বাড়ি আমাদের, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এর পাশেই ওনার বাড়ি। উনি এখান থেকেই সংবাদ ভাস্কর পত্রিকাটা সম্পাদনা করেছেন এবং পরবর্তী সময় উনি কলকাতা গিয়েছেন এবং উনি একটি প্রতিবাদী ছিলেন এবং পত্রিকাতে, বাংলা পত্রিকাতে যে আধুনিকতার ছোঁয়া উনি তখনই এটা উনি প্রবর্তন করেছেন, সেই ধারাবাহিকতা আজকে আমরা পত্রিকা বা আমরা সংবাদ মাধ্যমকে আমরা আরও আধুনিক করেছি। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আমরা প্রতি বছর যে দুর্গাপূজার সময় এখানে বিশেষভাবে লাল মূর্তি তৈরি করা হয়। লাল মূর্তি দুর্গাপূজা দেখার জন্য বিভিন্ন দেশের সহ ভারতের অনেক লোক এখানে আসেন প্রতি বছরই, যে তারা লাল মূর্তির পূজা এক নজর দেখার জন্য ভক্তরা আসেন এখানে। এই জনপদটা হচ্ছে রাজা সুবিধ নারায়ণের চারণভূমি। এখানে রাজা সুবিধ নারায়ণের বসবাসের সময় উনি একটা দিঘি খনন করেছিলেন, যে সেই দিঘির নাম হচ্ছে কমলারানীর দিঘি বা সাগর দিঘি। এই হচ্ছে মোটামুটি এই গ্রামটা পাঁচ গাঁও, আসলে এখানে অনেকটা পাড়া আছে আর ছোটো ছোটো অনেকটা গ্রাম আছে, কিন্তু সব মিলিয়ে এটা পাঁচ গাঁও নাম দেওয়া হয়েছে। এই পাঁচ গাঁওটা আসলে একটা ঐতিহাসিক গ্রাম।
ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে, মানুষ মুখর ব্রিটিশদের তাড়িত করতে। এমন সময় এগিয়ে এলেন জনার্দন কর্মকার। তিনি পেশায় একজন কামার শিল্পী, লৌহজাত আসবাবপত্র তিনি তৈরি করেন। এ সময় তিনি প্রস্তাব দিলেন একটি কামান তৈরির জন্য, এবং যেভাবে বলেছেন সেভাবেই কামান তৈরি করে আন্দোলনরত মানুষের কাছে তুলে দিলেন। তারপরে ইতিহাস আমাদের সবার জানা, সেই জনার্দন কর্মকারের বাড়ি এই গ্রামে। তিনি নেই, তার পঞ্চম প্রজন্ম আজও বেঁচে রয়েছেন ইতিহাসের স্মৃতি নিয়ে এই গ্রামে। আমরা সেই জনার্দন কর্মকারের কামান তৈরির ইতিহাস জানব তার পঞ্চম প্রজন্মের কাছ থেকে। জনার্দন কর্মকার আমার দাদার দাদা, ও তা লাইসেন্স প্রাপ্ত আসলা, তা বন্ধু বন্ধু কথা বানাইতা, খামানও বানাইছেন। একটা খামান আছে ডাকাত, আমরা নিজে দেখছি না সরকারিতে, মানুষে গল্প করে যে ফাঁসকার ঐতিহ্য জনার্দন কর্মকার, আমরা আর দাওয়া করছেন আমরা দেখছিও না, মানুষের মুখ থেকে শুনছি। আর আমারও বাবায় গফরিয়ারি গেছেন যে তাঞ্জেন ইয়ে করছেন, খামান বানাইছেন, এটা বিশেষ আন্দোলনের সময় বানাইছিলাম, তো টানও ঐতিহ্য আর খামান বানানি, ও বাড়িও আছিল টান, ছয়টা মন্দির আছিল, ভূমিকম্পে ফার্স্টটা ফালাই দিছে, আর একটা ওখানে বর্তমানে আছে। যে গাঢ় বানাইছিল এটা আগরতলা রাজারবাড়ির গাঢ়র মাহফানিয়া, ওখানোর মেস্তৈরা নিয়ারিয়া বানাইছিল, এবার চাইরোটা ফার আত্মি দিয়া নিয়ারিয়া উলাইছিল ফার বাংত না করি, ওখানেও ফারটা মজুদ আছে। আর বাড়িঘরের বাউন্ডারি চৌধুয়ারি দিতা, আর এই সময় আর ভাইজিন না মারা গেলা খামান তরি। এটা তো যে ব্রিটিশ আন্দোলনের সময়, যুদ্ধের সময় এটা ব্রিটিশ পিরিয়ডে বানাইছিলা, ব্রিটিশ খেদানি লাগিয়া নাগিতা, এটা আমরা গল্প করছি আর কি। তো এটা তো আসলে সরকারও স্থানান্তরে দিয়েছি। ইতিহাস ঐতিহ্যের এই জনপদের মানুষের সবচেয়ে বড় সম্পদ শিক্ষা। এ অঞ্চলে 17টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 4টি। এই পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রায় 1100 ছাত্র আছে। ছাত্রর তুলনামূলকভাবে স্টাফ আমাদের কমই, স্টাফ আছে বর্তমানে টিচার আছে 12 জন, কর্মচারী আছে 2 জন এমপিএভুক্ত আর 2 জন নন এমপিএভুক্ত। পাঁচগাঁওয়ের জন্ম জনাব ডক্টর খলিকুজ্জামান আহমেদ স্যার চিন্তা করলো যে পাঁচগাঁও শিক্ষার মান উন্নয়নের জন্য একটা স্কুল করবে। তখন এই 1985 সালে এই পাঁচগাঁও স্কুলটা প্রতিষ্ঠা করেন। প্রথমে কাজ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী যিনি, ওনার বাড়িতে শুরু করেন। পরবর্তীতে স্কুলটার ভিত্তি প্রস্তর করেন ওইখানে। পাশাপাশি দেখলো যারা মেট্রিক পাশ করে, পাশ করার পর উচ্চশিক্ষা লাভের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারে না, তখন চিন্তা ভাবনা করে
উনার মায়ের নামে মৌলানা মোহাজ্জল হোসেন যে কলেজটা আছে পাঁচগই নেই, উনি একটা কলেজ করলেন নারী শিক্ষা উন্নয়নের জন্য, শুধু নারীদের জন্য, মহিলা কলেজ। এটা বর্তমানে এখন অনার্স কলেজ ডিগ্রি পর্যন্ত ভালোই চলছে। ওই যে শিক্ষার মানটা, ওনার মাধ্যমেই আমাদের অগ্রযাত্রা, এবং আশা করি একদিন শতভাগে চলে যাবে। এই পাঁচগর ইতিহাস বলিয়া শেষ করা যাবে না। এখানে যে সময় জমিদারি প্রথা ছিল, এই যে শান্তিবাবু নামে একজন জমিদার ছিল, ওনার একটা মন্দির আছে এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত মন্দির। ওইখানে হাজার হাজার না, আমি বলবো যে প্রায় লাখো মানুষের জনসংখ্যা হয়। এইটা তো স্কুলের সাথেই, সুতরাং এইটাও আমাদের একটা সহায়ক এবং মানুষের সাময়িক যে একটা মিলন মেলার গঠে। এখানে হিন্দু মুসলিম থাকে না, সব মানুষই সহযোগিতার মাধ্যমে এই দুর্গাপূজাটা চলে। পাশে এক হসপিটাল আছে, সরকারি হসপিটাল, পাশে ইউনিয়ন পরিষদ আছে। এই হিসাবে বলবো আমরা পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ে যারা আছি আমরা খুবই ভাগ্যবান। সাধক সর্বানন্দ দাস প্রতিষ্ঠিত পাঁচগাঁও দুর্গা মন্দির একটি ঐতিহাসিক পীঠস্থান হিসাবে ধরা যেতে পারে। এখানে শোনা গেছে সাধক সর্বানন্দ দাস যখন এই লালবর্ণের দুর্গা প্রতিষ্ঠা করেন, উনি ওই বছর শরৎ দুর্গাপূজায় উনি কামরূপ কামাখ্যায় কুমারী মায়ের পূজা করেছিলেন, এবং সেখান থেকেই কুমারী মায়ের আদেশেই এখানে প্রতি বছর উনার পরিবার বা উনি যখন ছিলেন ওনার পরিবারবর্গরা এই রকম লাল বর্ণের মূর্তি পূজো করে আসতেছে। মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল এই বাংলার মাটি। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য বদ্ধভূমি, তেমনই একটি বদ্ধভূমি আমার পেছনে, যেখানে একসাথে 69 জনকে একই সারিতে সারিবদ্ধ করে রেখে হত্যা করা হয়েছিল। দর্শক, দাঁড়িয়ে আছি প্রায় 400 বছরের পুরনো একটি দিঘির সামনে। ঐতিহাসিকভাবে এই দিঘিটি কমলা রানীর দিঘি নামেই পরিচিত। একসময় এই এলাকায় রাজা রাজন্যের বসবাস ছিল, সেই রাজা আজ নেই। নেই কোনো রাজপ্রাসাদ কিংবা রাজবাড়ি, কিন্তু কালের সাক্ষী হয়ে আজও রয়ে গেছে এই দিঘিটি। ব্রিটিশ বিরোধী আন্দোলন, 150 বিঘা জমির উপর ঐতিহাসিক কমলাদিঘি সহ নানা ঐতিহাসিক স্থাপনা মাড়িয়ে এবার যাবার সময়। তবে একেবারেই যাচ্ছে না দর্শক, এরকম বিশেষ কোনো অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।
করোনার মধ্যে ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সময় পেলে গ্রামে আসুন।